হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ডিডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যান্ড আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আইফোনের স্ক্রিন রেকর্ডিংয়ের অডিও সম্পর্কে। আপনারা অনেকেই জানেন যে আইফোন নতুন একটা ভার্সন 11 অর্থাৎ iOS 11 এর নতুন ফিচার চালু করেছে যে আপনি স্ক্রিন রেকর্ডের সাথে সাথে চাইলে অডিও রেকর্ড করতে পারবেন এবং ফেসবুকে সেটা লাইভ দেখাতে পারবেন। এনিওয়েজ, আমরা শুধু স্ক্রিন রেকর্ডটার কথাই বলছি এই মুহূর্তে। তো আমি আপনারা দেখতেছেন যে আমি অলরেডি স্ক্রিন রেকর্ড করতেছি অ্যান্ড নিচে আপনারা অপশন দেখতেছেন মাইক্রোফোন অডিও অন, অর্থাৎ আপনি চাইলে এখন আপনার স্ক্রিন রেকর্ডের সঙ্গে অডিওটাও রেকর্ড করতে পারবেন। তো এটা খুবই একটা মজাদার বিষয় আইফোন ইউজারদের জন্য। বাট এখন যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি স্ক্রিন রেকর্ডটা যখন করেন, করার পরে আপনার গ্যালারি থেকে সেটা প্লে করলে সাউন্ড আসে, নর্মালি হয়, কোনো সমস্যা নেই। বাট আপনি যদি সেটাকে কোনো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার থেকে প্লে করতে যান অথবা আপনার কম্পিউটারে কপি করে প্লে করতে চান, তখন অডিওটা আসে না। আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন যে আমি এই ভিডিওটা রেকর্ড করছি আমার স্ক্রিন রেকর্ডার দিয়ে। তো দেখতেছেন যে এই ভিডিওটা সাউন্ড হচ্ছে না, ওকে। বাট এই সেম ভিডিওটা আমি যদি আমার গ্যালারি থেকে প্লে করি, ডিডম চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখতেছেন আমার গ্যালারি থেকে প্লে করার সাথে সাথে ভিডিওটি সাউন্ড হচ্ছে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো এই সমস্যার কীভাবে সমাধান করবেন। এটা খুবই সিম্পল, সেটার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। আমি কিন্তু অন্যান্যভাবে ট্রাই করেছি, হয়নি, বাট ফাইনালি একটা সিম্পল সলিউশন খুঁজে পেয়েছি, তাই আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করা। আপনাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। সফটওয়্যারটার নাম হচ্ছে RFV, অর্থাৎ রোটেট অ্যান্ড ফাইল ভিডিও। যাই হোক, আপনারা সংক্ষেপে শুধু এখানে লিখবেন RFV, সার্চ করুন, তারপরে দেখতেছেন যে এই সফটওয়্যারটার প্রথম যে সফটওয়্যারটা আসছে এইটাকে ডাউনলোড করতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করছি, এই জন্য আমার এখানে ওপেন লেখা আসছে। আমি এখন এটাকে ওপেন করব অ্যান্ড ওপেন করার পরে একটা ভিডিও নিবে আমার গ্যালারি থেকে, সেই ভিডিওটাই নিব যেটা আমার একটু আগে সাউন্ড হচ্ছিল না, এই যে উপরের। তারপরে জাস্ট সিম্পলি সেভ করব। আপনারা চাইলে এখান থেকে রোটেট করতে পারবেন ভিডিওর। যাই হোক, আমি জাস্ট অনলি সেভ করব। ওকে, ডান। তো আমাদের ফাইলটা অলরেডি কনভার্ট হয়ে গেছে। তো আমরা এখন চেক করবো গ্যালারি থেকে। আপনারা দেখতেছেন যে সেম দুইটা ফাইল 8 সেকেন্ডসে। তো আমি পরেরটা প্লে করব, এই ভিডিওটা প্লে করব যেটা আমরা একটু আগে কনভার্ট করেছিলাম। ডিডম চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতেছেন যে অডিওটা চলে আসছে এখানে। আমরা এখন ট্রাই করব একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। এটা হচ্ছে আমার আগেরটা। তো আমি এখানে নতুন করে একটা নিচ্ছি, ওকে। এই ভিডিওটা আমরা কনভার্ট করেছিলাম অ্যান্ড অ্যাড, নেক্সট, ওকে। সো এই ভিডিওটা কনভার্ট করা, এখন আমরা চেক করব যে এটা ভিডিও এডিটিং সফটওয়্যারে এখন অডিওটা সাপোর্ট করে কিনা। ডিডম চ্যানেলের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আপনারা দেখতেছেন অলরেডি এটা সাপোর্ট করতেছে। আর এই ভিডিও, এই ফাইলটা এখন আপনি আপনার কম্পিউটারে হোক বা যেখানেই হোক আপনি চাইলে শেয়ার করতে পারবেন বা যে কোনো কিছু করতে পারবেন যেটা আগের ভিডিওটাতে করা যেত না, অর্থাৎ স্ক্রিন রেকর্ডের যে অরিজিনাল ফাইলটা, ওই ফাইলটা শুধুমাত্র আপনার গ্যালারিতে সাপোর্ট করবে অডিও, অন্য কোথাও সাপোর্ট করবে না, আপনার কম্পিউটার সাপোর্ট করবে না অথবা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারেও সাপোর্ট করবে না। তো আপনি যদি অন্য কোনো ভিডিও এডিটিংয়ে ইউজ করতে চান বা আপনার কম্পিউটারে ইউজ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাকে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে যেটা হচ্ছে RFV। আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার আইফোন ইউজার বন্ধুর সঙ্গে। আর এই ধরনের টিউটোরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ডিডমের। দেখা হবে নেক্সট ভিডিওতে।